हेलो फ्रेंड्स, वेलकम टू काकुलिस घरोया रान्ना घर। आज के आमी तुम्हारे सामने आबार एक नतून रेसिपि निये चले एसेछि। बाड़ीते आमी किभाबे मुसुर डाल बानाई एई रेसिपिटाई आज के तुम्हारे संगे शेयर करब। ताहले चलो झटपट देखे नाओ। मुसुर डाल बनानोर जन्य आमी एखाने मुसुर डालटाके सेद्ध करे डाल घूर्णि दिए भालो करे घुटे निएछि। देखो এবার আমি ডালটা তৈরি করব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দেব। রান্নাটা আমি সরষের তেলে করব, তাই কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা ফেড়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে দেব সাদা জিরে, ভালো করে একটু নেড়ে নেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেবার পর ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, দেখে মনে হচ্ছে একদম সাদা মাটা ডাল, কিন্তু তোমরা যদি আমার মতো করে বাড়িতে রান্না করো খেতে খুবই টেস্টি হবে। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। দেখো লাল লাল হয়ে আসছে, ঠিক এই সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, যাতে খুব বেশি পেঁয়াজটা লাল না হয়ে যায়। দিয়ে দেবো থেতো করা রসুন। রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজের গন্ধটা হালকা হালকা থাকবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটু সরিয়ে রাখবো। ডালের বাটিটা বসিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজটা এবার আমি এই ডালটার মধ্যে দিয়ে দেব। দেখো ভেজে রাখা পেঁয়াজটা আমি এই ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দেব লবণ। দু তিন মিনিটের মতো আমি এটা ফুটিয়ে নেব। দেখো ডালটা ফুটে গেছে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করছো, ভিডিওগুলো দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার পরবর্তী কোনো ভিডিও এলে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। মুসুর ডাল আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। বন্ধুরা, আমার এই ঘরোয়া মুসুর ডাল রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।